সারা দিনটাই কম্বল দেখতে পাচ্ছি কিন্তু সবার সময় কম্বল পাচ্ছি না। ইনি খুবই দুশ্চিন্তায়, কালকে রাত্রে কম্বল হাতছাড়া করেনি, কম্বলটা বেঁধে লাইন করে রেখে দিচ্ছি। দর্শকদের অনেকেই জানতে চান আমাদের ট্রলারের ভেতরে কিভাবে থাকি আমরা, তো তারই কিছু খণ্ডচিত্র এবার আপনাদের জন্য। তাহলে শীত পড়ছে, ওই আমাদের একটা থাকার জায়গা, এটা ইঞ্জিন রুম, এখানেও থাকে কয়েকজন। আর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ভিআইপি জোন, হ্যাঁ, তো এখানেও থাকতে হয় আমাদের, কিন্তু এই দুই সাইড খোলা বলে একটু সমস্যা, ওটার অবশ্য ব্যবস্থা আছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের গতকালকে গত দুই দিন আমাদের একজন সহযাত্রী, তার নাম আলী, আলী একটা বিপদে আছে। দিনের বেলা কম্বল দেখে অনেক, কিন্তু রাতের বেলা দেখে যে একটাও নাই, কম্বল ছাড়া ঘুম। কালকে রাত্রে তিনটের সময় একটা কম্বল বরাদ্দ হয়েছে, রাত 3:32 বাজে, রাত 3:32 বাজে। হ্যাঁ, তো তোমার কম্বলের সমস্যা সমাধান হয়েছে? কম্বলের সমাধান হয়েছে, ইনে খুব দুশ্চিন্তায় আছি। হ্যাঁ, কিরকম মানে সেই সারাদিনটাই কম্বল দেখতে পাচ্ছি কিন্তু সবার সময় কম্বল পাচ্ছি না, ইনি খুবই দুশ্চিন্তায়। কালকে রাত্রে আর কম্বল হাতছাড়া করেনি, কম্বলটা বেঁধে লাইন করে রেখে দিছি, যেন আজকে জায়গায় আছে কম্বল, জায়গায় আছে, আগে আছে, আজকে আর কোনো রকম সমস্যা নেই। আমি যখন ওনাকে কম্বল দিছি তখন বলে দিছি, কম্বল আপনি মরে যান, যান কম্বল হাতছাড়া করবেন না, মাথা বেঁধে রাখবেন। তাই আজকে হয়েছে, তা চেক করো একটু, দেখো আছে কিনা। আর আমাদের এদিকে আজিজুল আছে, আজিজুল হচ্ছে সবচেয়ে পরিশ্রমী ছেলে, দিন রাত কাজ করে আমাদের জন্য, জায়গায় আছে কম্বল, জায়গায় আছে, আজকে আর কোনো রকম সমস্যা। আমি যখন ওনাকে কম্বল দিছি তখন বলে দিছি, কম্বল আপনি মরে যান, যান কম্বল হাতছাড়া করবেন না, মাথা বেঁধে রাখবেন। তাই আজকে হয়েছে, তা চেক করো একটু, দেখো আছে কিনা। আর আমাদের এদিকে আজিজুল আছে, আজিজুল হচ্ছে সবচেয়ে পরিশ্রমী ছেলে, দিন রাত কাজ করে আমাদের জন্য। এদিকে আমাদের এনামুল মামা সারাদিন কাজ করে ভীষণ বিরক্ত আমাদের উপরে, তার মান ভানানোর চেষ্টা করছিলাম। মামা আপনার মটকা গরম, ঠান্ডা হয়েছে? না মামা, এখনো গরম মামার, অনেক গরম। আচ্ছা মামার যে মটকা গরম, এই জন্য মামারে মটকা ঠান্ডা করার জন্য এই দেখেন বেদানা, এই আঙুর, আমরা এই ফলগুলো আনছিলাম 4 দিন না 5 দিন আগে, না 6 দিন আগে, কিন্তু এটা খাওয়া হয়নি। আমরা এত খাবে দেবে কি না, এত খাবার দাবারের মধ্যে ছিলাম যে এটা বস্তার মধ্যে ছিল। এখন ঘটনা হচ্ছে, আমরা দুই বেলা খেয়ে যদি খেয়াল না থাকে, ভাই আপনি ধন্যবাদ আপনাকে, আমরা ডায়েট করার চেষ্টা করি, ঠিক আছে, শহরের মানুষ আমরা, হ্যাঁ, আর আপনি আমাদেরকে দুই বেলা খাওয়ার প্র্যাকটিস করাই দিয়েছেন, এক বেলা রান্না করে দুই বেলা খাওয়া দিনে। শুনেন, সুন্দরবনের নিয়ম তো আপনারা নতুন করে শিখালে হবে না, আপনি জানেন দুই বেলার বেশি সুন্দরবনে খাওয়া হয় না, এটা আগে ছিল, ইদানিং চেঞ্জ হয়েছে, সুন্দরবন এই ট্যুরে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে আপনি এই যে সেটা মেনে নিলাম যে দুই বেলা, দুই বেলা রান্না করে তো খাওয়াবেন, এক বেলা রান্না মানে সকালবেলার পান্তা সেটাও দিতে দিতে 12:00-1 বাজান আপনি, ঠিক আছে। এখন আমার 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 নতুন নতুন বন্ধুরা হয়েছে, হ্যাঁ, আপনার আইডিতে, আচ্ছা, এই বন্ধুরা আসলে তাদের এক বেলা করে খাওয়াবো, এক বেলা বলবো সুন্দরবনের নিয়ম এটা না, কিন্তু আমাদেরকে কষ্ট দিচ্ছেন। বিলাত ভাইয়ের ট্রলারে আমরা 15-20 জন থাকি, শীতের সময় সমস্যা হয় না আমাদের ট্রলারে। আর নগদ এসে কুলু দিয়ে দিল আমার নামে, এটা কি কথা। সোলারের বাতির ব্যবস্থা আছে এবং আমরা রাতের বেলা আফটার ডিনার একটু ফলমূল খাচ্ছি, আমাদের সফর প্রায় শেষের দিকে। আপনি একটু খান। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এগুলো কিন্তু সুন্দর বনের না, 48 কেজিতে মন, তার মানে একদম পিওর 48 কেজি। আড্ডা খুনসুটি চলছিল, এর মধ্যে আমাদের একজন প্রিয় ভাই জেলে হান্নান ভাই বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে হাজির হলেন আমাদের ট্রলারে, আমাদেরকে আসলে উপহার হিসেবেই দিলেন এই চিংড়িগুলো। চরে গেলে জেলেদের অনেকেই এভাবে মাছ নিয়ে চলে আসেন আমার কাছে। হান্নান ভাই আসছে আমাদেরকে মাছ খাওয়াতে,
আস্তে কি চিংড়ি এটা আবার চাকা চিংড়ি কি জালে ধরছেন আমি কালকে সকালে আসছি রাতের বেলা আসছেন কি কোথায় ধরা সাগরে ভেন্দি জালে কি মানে চিংড়ি মাছ বেশি উঠতেছে এখন কিরকম উঠতেছে চিংড়ি মাছ কম উঠতেছে কি মাছ উঠতেছে বেশি এখন ওই পাঁচশো জাতীয় মাছ আর একটা আছে কি যেন ওই চকলেট একটা মাছ আছে ওই চকলেট মাছ কি হয় শুটকি হয় ওটা আপনি কিনবেন এই মাছের দাম কত ঢাকায় আমাদের এখানে পাঁচশো টাকা কেজি চরে কত কম বেশি মাছ হয় কিন্তু মাছের দামটাই আসলে প্রধান সমস্যা জেলেরা যে পরিমাণ মাছ ধরেন যদি ন্যূনতম দামটিও তারা পেতেন তাদের জীবনটাই পাল্টে যেত আসলে খুব জটিল অবস্থা ৪৮ কেজিতে মন তার মানে একদম পিওর ৪৮ কেজি ৪৮ কেজি মানে বেশি তাহলে হচ্ছে ৮ কেজি তাহলে ১৫০ টাকা হলে সেখানে ৮ কেজির মধ্যে তো আরো দাম কম পড়ে গেল হ্যাঁ তাতে ও ১০০ টাকা বেশি পড়ে ১০০ খানিক টাকা পড়ে এই জন্যই মাছগুলো এখন কাঁচা দেয় না কাছাকাছি দিলে তো তাদের কাজ শেষ হয়ে গেল আবার মাছ ধরতে গেল শুটকি করার একটা ঝামেলা আছে না সে কারণে এই মাছটা এখন জেলেরা মানে শুটকি করে বিক্রি করে ঠিক আছে রোদ্রে শুকিয়ে না এটা একটা মানে বিশাল গ্যাপ অদ্ভুত ব্যাপার না গ্যাপ আরো আগে আগে তো আরো আরো কম দিত দাম আগে আরো কম দিত না আরো মেলা কম ছিল মেলা কম ছিল এটার দাম আমি এক কর্মচারী দিয়ে সবার স্ট্যান্ডে যদি তুলি ভীষণ পরিশ্রম করে ধরতো এই মাছ তোমার এখানে কত করে কেজি কেনে সেটে আমার এখানে বিক্রি হয় ২৮০ থেকে ৩০০ টাকা ৪৪ সেরেমন মানে এটা সাতক্ষীরার বাজারে নবাবের বাজার যেটা শ্যামনগর সোনামুড়ি আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে মোটামুটি ৪ কিলোমিটার এখানে অনেক দূরত্ব মেইনটেইন করা হচ্ছে সামাজিক ভাবে ডিসটেন্স মেইনটেইন করে করোনা কালীন প্রাদুর্ভাবকে রোধ করার জন্য যথেষ্ট ডিসটেন্স মেইনটেইন করে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবাই সমুদ্রের জলে নোনা জলে ভালো করে ডুবে তারপরে পবিত্র আয় নম ভাই রাত হয়েছে ভোর ৫টার সময় আমার রওনা দিতে হবে আমাদের তাই না রাত বাজে কয়টা এখন এখন বাজে রাত ১টা ২২ এখন হবে কিসের ১টা বাজবে এখন আমরা আমরা কালকে সকালবেলা সাগরে যাব মাছ ধরা দেখতে মাছ ধরতে মাছ ধরতে যাই হোক ভাই একটু ঘুমায় পড়েন ভাই সবাই কমপ্লেন জানাতে ঘুমানোর জন্য বুঝছেন কিন্তু আমার কোনো কমপ্লেন নাই আপনার তো সাইজ ছোট এই যে আপনার পায়ের তলে ৬ ইঞ্চি ফাঁকা আর ওই ভাই হচ্ছে হাঁটু ভাঁজ করে শুয়েছে দেখছেন ভাই সব জায়গায় আবার আমরা এরপরে যদি কোনো লোক আনি হ্যাঁ কাঠি সেটি নিয়ে আসবো
যদি আসবার সাথে তাহলে কাটি দিও ওই যে মাছ কাটা হইছে সে মাথালি যারা লম্বা আছেন তাদের মানে মাথায় রাখবেন যে হাঁটু ভাঁজ করে ঘুমাতে হবে হাঁটু ভাঁজ করে না ওই হাঁটু কি করব ওই যে মাছ কাটিছে মাছের কাটা কাটিছে হাঁটু মাটালি মাটালি দিয়ে ও তো রেডি থাকে সব সময় সাইজ করে দেব একদম সাইজ করে কি দূরত্ব বা এই হুজুর সরেছো একটু কি শুরু করছো তুমি না যারা খারাপ তুমি তাবলিগো যাইতে পারবে না তুমি শুইতে পারবে না আজই গালে তিন ফেজের গন্ধ হয় না ও আল্লাহ যাই হোক আমরা ঘুমাই পড়ি রাত কেটে গেলে সকালে আমরা কোন রকমের রাতটা কেটে গেলে দিনে তার ঘুমানোর প্রয়োজন হয় না রাত একা মাস্টার বাদে যাক ওই আমাদের ওর ভিতরেও লোক আছে ওর ভিতরে পাঁচ ছয় জন লোক আছে আমাদের ইঞ্জিন রুমে আবার ছয়ের উপরে আছে আরো চার জন মোটামুটি ছোটখাটো একটা টিম এই হলো আমাদের সুন্দরবনের ট্রলার জীবন বেশ আসলে সংকীর্ণ জায়গার মধ্যে আমাদের থাকতে হয় ভাসমান অবস্থায় এর চেয়ে ভালো থাকার আসলে আর উপায় নেই তারপরেও যথেষ্ট আরামদায়ক বেলেট ভাইয়ের ট্রলার ভালো থাকবেন সুন্দরবন আর দুবলার চরের জীবনযাপন দেখতে থাকুন সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ।